আমি 18ই মে ফল হারিনী অমাবস্যার দিন মা কালীর উদ্দেশ্যে নিবেদন করুন এই তিনটে প্রিয় ফল। দেখবেন সকল মনস্কামনা মায়ের কৃপাই ও আশীর্বাদে আপনাদের পূর্ণ হবে। সুপ্রিয় বন্ধুরা, শাস্ত্রমতে প্রত্যেকটি অমাবস্যার গুরুত্ব অত্যন্ত দেওয়া রয়েছে। তবে বছরের 12টি অমাবস্যার মধ্যে 3টি অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই ফল হারিনী অমাবস্যা। যাই হোক, আপনারা যদি মায়ের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে একবার হলেও মনে ভক্তি রেখে জয় মা কালীর জয় অবশ্যই লিখে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আত্মীয় পরিজনদের সাথে, তথা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টার্ন করে রাখবেন নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য। তাহলে আসুন ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক এবং প্রথমে জেনে নি যে এই ফল হারিনী অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। দেখুন এই বাংলা অর্থাৎ 1430 বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি 2023 সালে এই ফল হারিনী অমাবস্যার সময় পড়েছে আগামী 3রা জ্যৈষ্ঠ, ইংরেজি 18ই মে বৃহস্পতিবার দিন রাত্রি 9:15 থেকে এই তিথিটি শুরু হয়ে যাচ্ছে এবং অমাবস্যা তিথি থাকছে পরের দিন 4ঠা জ্যৈষ্ঠ শুক্রবার রাত্রি 8:45 পর্যন্ত। আপনারা যদি বিশেষভাবে মায়ের পুজো অর্চনা করতে চান তাহলে 18ই মে বৃহস্পতিবার দিন রাত্রি 9:15 থেকে যেহেতু এই তিথি পড়ে যাচ্ছে তাহলে সেই রাতেই কিন্তু আপনাদের পুজো অর্চনা করতে হবে। তবে যেহেতু শুক্রবার দিন অমাবস্যা তিথি থাকছে তাই আপনারা অবশ্যই এই তিথি ছাড়া পর্যন্ত পুজো অর্চনা করতে পারেন। তবে এই ফল হারিনী অমাবস্যার যে নিশি পুজো তা কিন্তু আপনাদেরকে 3রা জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দিন পড়েছে, এই দিনেই আপনাদেরকে নিশি পুজো পালন করতে হবে এবং অমাবস্যার ব্রত উপবাস পড়েছে পরের দিন 4ঠা জ্যৈষ্ঠ শুক্রবার দিন। দেখুন শাস্ত্রমতে বলা হয়েছে অমাবস্যা দিন মানে মা কালীর পুজো অর্চনার দিন এবং এই দিন অনেক কিছু নিষেধ রয়েছে। এমন কিছু কাজ রয়েছে সেগুলো কিন্তু এই অমাবস্যার দিন কখনোই করা উচিত নয়। যাই হোক, এই দিন যেমন আপনারা খুব বেলা করে ঘুম থেকে উঠবেন না এবং নিজের শরীরকে পবিত্র রাখতে এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে স্নানের জলে অল্প করে গঙ্গা জল মিশিয়ে এবং কালো তিল মিশিয়ে আপনারা কিন্তু স্নান করে নেবেন। এর ফলে আপনাদের দেহ মন অত্যন্ত শুদ্ধ হয়ে যাবে। এছাড়াও বলে দিই এই ফল হারিনী অমাবস্যার দিন আপনারা কিন্তু তুলসী গাছে বা তুলসী পাতায় স্পর্শ করবেন না, কারণ শাস্ত্রমতে এমন কয়েকটা বিশেষ দিন রয়েছে সেদিন কিন্তু তুলসী গাছে হাত দিতে নেই বা তুলসী পত্র স্পর্শ করতে নেই। দেখুন বন্ধুরা, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। দেখুন অমাবস্যার দিনে বলা হয়ে থাকে যে সমস্ত রকমের ধরুন অশুভ শক্তি নেগেটিভ এনার্জি এরা কিন্তু মা কালীর বন্দনা করেন এবং বিভিন্ন নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে অমাবস্যার রাত্রে জাগরিত অবস্থায় থাকে। এক কথায় বললে ভূত পিশাচ বা কোনো অশুভ শক্তি অত্যন্ত জাগরিত অবস্থায় থাকে অমাবস্যার দিনগুলিতে। তাই এই দিন রাত্রিবেলাতে আপনারা কিন্তু কোনো নির্জন স্থানে বা শ্মশানে বা কোনো পুরাতন বাড়িতে ভুল করেও যাবেন না, নতুবা আপনার শরীর নেগেটিভ এনার্জির দ্বারা প্রভাবিত হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, কোনো প্রকারের অশুভ শক্তি আপনার জীবনে কিন্তু প্রভাব ফেলতে পারে। এছাড়াও যারা ধরুন অমাবস্যা তিথি পুজোটি পালন করবেন, মায়ের পুজো অর্চনা করবেন, তারা অবশ্যই নিজের ঘরে নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো প্রকারের আমিষ রান্নাবান্না করবেন না। এছাড়াও এই দিন কখনোই বাড়িতে পরনিন্দা পরচর্চা করা মোটেও উচিত নয়। এছাড়াও ঘরে কোনো রূপ অশান্তি সৃষ্টি করবেন না, এতে মা কিন্তু অত্যন্ত অক্ষুণ্ণ হন, রাগান্বিত হন। এছাড়াও আপনারা কিন্তু অমাবস্যা তিথি চলাকালীন কখনোই স্বামী স্ত্রীর মধ্যে মিলন স্থাপন করবেন না।
দেখুন শাস্ত্রে বলা হয়েছে এই মিলনের ফলে যে সন্তানের জন্ম হয় সে সন্তান কিন্তু সারা জীবন তার জীবনে কিন্তু কষ্ট লেগেই থাকে। সেটা শারীরিক সমস্যা হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, বা সেই রূপ সন্তানেরা বড় হয়ে কুপথে অগ্রসর হতে পারে এবং পিতামাতার সান্নিধ্য থেকেও বঞ্চিত হয়ে যায়, পিতামাতার অবাধ্য সন্তান হিসাবে পরিগণিত হয়। তাই বিষয়টি একটু মাথায় রাখবেন। দেখুন বন্ধুরা, ফলহারিণী অমাবস্যা তিথিটি এতটাই জাগ্রত থাকেন যে মা স্বয়ং নিজে উনার ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন। এবং যদি আপনারা এই ফলহারিণী অমাবস্যা তিথিকে মায়ের যদি বিশেষভাবে পূজা অর্চনা করতে পারেন, মাকে প্রসন্ন করতে পারেন, তাহলে সেই ভক্তের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট যন্ত্রণা স্বয়ং মায়ের ইচ্ছায় মুছে যায় এবং সেই ব্যক্তি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই ফলহারিণী অমাবস্যার দিন বীজোর সংখ্যায় আপনার যে কোনো প্রিয় ফল বা মৌসুমি ফল একটি অথবা তিনটি অথবা সাতটি, এইভাবে যদি বীজোর সংখ্যায় ফল 18ই মে ফলহারিণী অমাবস্যা তিথি চলাকালীন মন্দিরে পূজা দেওয়ার সময় মায়ের চরণে নিবেদন করেন, আপনি যদি নিবেদন করে একটি সংকল্প গ্রহণ করতে পারেন, তাহলে দেখবেন আপনার সৌভাগ্য আপনাকে হাতছানি দিয়ে রাখবে, সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে, দুর্ভাগ্য ঘুচবে এবং বিপুল পরিমাণে সৌভাগ্য কিন্তু আপনাদের জীবনে ফিরে আসবে এবং একই সঙ্গে মা স্বয়ং আপনার সমস্ত মনস্কামনা পূরণ করে দিবেন। এবং আপনারা কিন্তু একটা বিশেষ নিয়মে এই ফল বীজোর সংখ্যায় যে ফলটি আপনারা দিবেন তার দেওয়ার কিন্তু কিছু বিশেষ নিয়ম রয়েছে। এরপর আপনাদেরকে এই ফলটি, আপনারা ধরুন পুজো অমাবস্যা তিথি চলছে, মাকে আপনারা মনে ভক্তি রেখে ফলটি দিলেন, এরপর আপনাদেরকে এই ফলটি নিবেদন করে বিশেষ নিয়মে সংকল্প কিন্তু গ্রহণ করতেই হবে, তবেই কিন্তু আপনাদের মনস্কামনা পূর্ণ হতে পারে মায়ের ইচ্ছায়। তবে মনস্কামনাটি কতদিনের মধ্যে পূরণ হবে সেটা কেউ বলতে পারবে না, সেটা নির্ভর করবে আপনার ভক্তি ও শ্রদ্ধার উপর। এই সংকল্প গ্রহণকালে বিশেষ একটি মন্ত্র রয়েছে, এই মন্ত্রের উচ্চারণ কিন্তু করতেই হবে। দেখুন মন্ত্রটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এবার সংকল্পটা কিভাবে নেবেন সেটা বলে দিচ্ছি। তবে এক্ষেত্রে বলে রাখি, মনে কোনো দুশ্চিন্তা বা দ্বিধা বা মন বিচলিত বা চঞ্চলতা মনে রেখে আপনারা কিন্তু এই সংকল্প নেবেন না, এক মনপ্রাণে একনিষ্ঠভাবে সংকল্প নেবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং সমস্ত দুঃখ আপনাদের ইচ্ছে সব মাকে জ্ঞাপন করবেন সংকল্প নেওয়ার পর। মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভিডিওটি স্পষ্ট করে দেখে নিতে পারেন। মন্ত্রটি হলো এই রূপ, ওম বিষ্ণু ওম তদস্তদ্য জ্যেষ্ঠ মাসি দেবী পক্ষে অমাবস্যা তিথই অমুক গোত্রস্য, অর্থাৎ আপনার যে গোত্র সেই গোত্রটি বলবেন, শ্রী অমুক দেব সরস্মন দাসস্য তথা ব্রাহ্মণ ব্যতীত অন্য কোন মানুষ করলে এটি বলবেন, এবং ব্রাহ্মণ হলে শ্রী অমুক দেব শর্মা চতুর্বর্গ ফলপ্রাপ্তি, এরপর নিজ নিজ মনস্কামনাটি বলবেন, তারপর কামনায় নিজ নিজ ফলদান করিস্বামী, এই মন্ত্রটি আপনাদেরকে বলতে হবে এবং মনে মনে সংকল্প নিতে হবে। যদি আপনারা ব্রাহ্মণ হন তাহলে দেব শরণ্যা, এবং যদি আপনারা ব্রাহ্মণ ব্যতীত যে কোনো বর্গের মানুষ হলে দেব সরস্বন দাসস্থ, এইটি কথাটি কিন্তু বলবেন। এবং যেখানে বলা হয়েছে অমুক গোত্রস্য, অর্থাৎ নিজের গোত্রটি সেখানে বলবেন, এবং তারপর কামনায় নিজ নিজ ফলদান করিস্বামী, এই জায়গাতে নিজেদের মনস্কামনাটি বলবেন। যদি কারোর একটি মনস্কামনা থাকে ওই মনস্কামনাটি কিন্তু অবশ্যই বলবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি আমি পুনরায় বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। ওম বিষ্ণু ওম তদস্তদ্য জ্যেষ্ঠ মাসি দেবী পক্ষে অমাবস্যা তিথই অমুক গোত্রস্য শ্রী অমুক দেব সরস্মন দাসস্য, ব্রাহ্মণ হলে শ্রী অমুক দেব শরণ্যা চতুর্বর্গ ফলপ্রাপ্তি, নিজ নিজ মনস্কামনা বলবেন, কামনায় নিজ নিজ ফলদান করিস্বামী। আপনাদের সকলের উদ্দেশ্যে মন্ত্রটি আমি
আরো একবার উচ্চারণ করে শুনিয়ে দিলাম, দয়া করে মন্ত্রটি খাতায় লিখে রাখবেন। তবে হ্যাঁ, মন্ত্র সঠিক উচ্চারণ করবেন, নতুবা ফল কিন্তু পাবেন না। অনেকেই কমেন্ট করতে পারেন যে স্যার, আমি যথাযথভাবে বিধিনিষেধ মেনেও এই উপায়টি করেছি, কিন্তু কোনো মনস্কামনা পূর্ণ হয়নি। এই ক্ষেত্রে কেন হয় না বলে দিই আপনাদের, যদি মনে আপনাদের ভক্তিভাবের অভাব রয়েছে, বা হয়তো এমনটা হতে পারে যে আপনি হয়তো মনে মনে ভুল মন্ত্র উচ্চারণ করেছেন। এক কথায় বললে, নিজের মন্ত্র উচ্চারণ করার সময় প্রোনাউন্সিয়েশন ঠিক রাখা অবশ্যই একান্তই উচিত, তবেই কিন্তু মন্ত্র শক্তি জাগরিত হয়। সুপ্রিয় বন্ধুরা, যেহেতু আগামী 18ই মে বৃহস্পতিবার দিন রাত্রি 9:15 থেকে অমাবস্যা তিথি পড়ে যাচ্ছে, সেহেতু এই দিন পুজো অর্চনা করে আপনারা কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং সংকল্প গ্রহণ করবেন, মায়ের চরণে পছন্দ মতো ফল নিবেদন করবেন বিজোর সংখ্যায়। এই উপায়টি করলে আমি আপনাদের কথা দিচ্ছি, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন, আপনাদের সর্ব মনস্কামনা পূরণ করতে পারবেন উপায়গুলির মাধ্যমে, এবং এতটাই সৌভাগ্যের অধিকারী হবেন যা আপনাদের কল্পনার বাইরে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম, আবারও দেখা হবে এরকমই কোনো একটি ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।